ফুললি ফ্রেশ, পিছনে লাগলো দেখেন একদম অরিজিনাল এলইডি লাইট, ব্যাক লাইট, পিছনে গ্লাসটা দেখেন 100% অরিজিনাল গ্লাস, সাথে টোটাল লোগো দেওয়া আছে, এখানে এক্সেল লোগো দেওয়া আছে। নাসিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ভাজির আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন। জি, আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাঁধ, 4 রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ, গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কারকালেশন। যারা গাবতলি দিয়ে আসবেন, বেরিবাঁধ 4 রাস্তা মোড়ের 10 গজ আগে হাতের বাম পাশে মদিনা কারকালেশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন। আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কারকালেশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। ভাই আজকের সেরা কালেকশন কি? আজকে দেখো ভাইয়া, মানে সর্বোচ্চ সেরা কালেকশন দেখাবো, সেটা হচ্ছে টয়োটা কল অফ ফিল্ডার। আর এটা মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2010-এ, একেবারে আনটাচ গাড়ি, সুপার কন্ডিশনের গাড়ি। আচ্ছা ভাই, এই গাড়ির কন্ডিশনটা কি? এই গাড়ির কন্ডিশন তো বললাম আলহামদুলিল্লাহ, একেবারে সুপার কন্ডিশনের গাড়ি। মানে এটা ফিল্ডারের মধ্যে সেকেন্ড পিস দেখাতে পারবেন না, এক্স কল অফ ফিল্ডারের মধ্যে, আশা করি ইনশাআল্লাহ। আমরা সামনে থেকে শুরু করি, চলুন দেখা যাক। দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একদম অরিজিনাল লাইট, একেবারে গাড়ির সাথে অরিজিনাল লাইট, ডাবল পার্টের হেডলাইট, এখানে ফকলেটের অপশন দেওয়া আছে, চাইলে ফকলেট লাগাতে পারবেন। সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন, একেবারে অরিজিনাল গ্রিল বাম্পার, মাশাআল্লাহ একদম অরিজিনাল, যেটা গাড়ির সাথে থাকে সেই অরিজিনালটাই আছে। এ পাশে লাইটগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল হেডলাইট, কোথাও কোনো চেঞ্জ নেই, কোনো ছিঁড়া ফাটা নেই, আচ্ছা একদম অরিজিনাল হেডলাইটে আছে, সাথে ফকলেটের অপশন দেওয়া আছে, তাহলে ফকলেট লাগাতে পারবেন। এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ভাইয়া, প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল, একেবারে টোটাল লোগো দেওয়া আছে। আচ্ছা প্রতিটা গ্লাসে দেখেন, এখানে স্টিকার দেওয়া আছে, এটা ফ্যাক্টরি স্টিকার, এখানে স্টিকার, এখানে স্টিকার দেওয়া আছে। এছাড়া গাড়ির রিং ট্যাগও দেখতে পাচ্ছেন, 4টা টায়ার অলমোস্ট নতুন, একেবারে 4টা টায়ারই অলমোস্ট নতুন। রিংগুলো হচ্ছে গাড়ির সাথে যে অ্যালোরিং আসছে সেই অ্যালোরিংগুলো আছে। ওকে, এছাড়া গাড়ির সাইডে যে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন ভাইয়া, প্রত্যেকটা রেঞ্জ সেট একেবারে ফ্যাক্টরি ফিটিং রেঞ্জ সেট, এখনও কোনো রিপিট করা হয়নি দেখেন, বা কোথাও কোনো ছিদ্র করা হয়নি, একদম অরিজিনাল ফিটিংসটাই আছে। প্রত্যেকটা ডোরে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম অরিজিনাল গ্লাস, এ দেখেন প্রতিটা গ্লাসে টোটাল লোগো পাচ্ছেন। এছাড়া প্রত্যেকটা গ্লাস দেখেন একেবারে এক স্ক্যাচবিহীন, অনেক সময় কিন্তু গ্লাস উঠালে নামালে কিন্তু স্ক্যাচ পড়ে যায়, তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্লাস একেবারে ক্লিন অবস্থায় আছে, স্ক্যাচবিহীন। ছাদের উপর একটা রূপবার দেওয়া আছে, মাশাআল্লাহ খুব সুন্দর এগুলো। এছাড়া বর্জা দেখেন আপনি, এ পাশ থেকে নিয়ে একেবারে এই মাথা পর্যন্ত দেখেন পুরোটাই দেখেন, একেবারে টানা বডি, ফুললি টানা বডি। বাইরে হচ্ছে সাদা কালার, ভিতরে হচ্ছে বেস ইন্টেরিয়াল, ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে। আমি একটু ভিতরে দেখাই আপনাকে, তাহলে বুঝতে পারবেন ভিতরে লুকটা দেখেন, দেখেন ভিতরটা একদম ফ্রেশ অবস্থা আছে ভাইয়া, মাশাআল্লাহ অনেক সুন্দর। যারা চাচ্ছেন যে একটা ফিল্ডার গাড়ি নিব, এটা আমি বলবো যে আমাদের এই ফিল্ডারটা এসে শুধু ফিজিক্যালি দেখেন, ইনশাআল্লাহ আশা করি গাড়ি পছন্দ হবে। অনেক সুন্দর গাড়ি, অনেক ফ্রেশ অবস্থা আছে। ডিভিডিতে কি স্পট আছে? ডিভিডি এটা গাড়ির সাথে অরিজিনালটাই আছে, এটা আমরা চেঞ্জ করিনি। যদি করে দিবেন না, সেটা হচ্ছে আলোচনার সাপেক্ষে। জি, আলোচনা অরিজিনাল আছে, এই জন্য কিছু করে, জি অরিজিনাল আছে, আমরা এই জন্য চেঞ্জ করি নাই। এটা তো হচ্ছে বিস্কিট, 100% বেজ ইন্টেরিয়াল, এবং ভিতরের লুকটা দেখেন ভাইয়া, একেবারে ফুললি ফ্রেশ অবস্থা, ফুললি ফ্রেশ অবস্থা। আমরা একটু পিছনটা দেখাই আপনাকে, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন পিছনটা দেখেন, খোলা কাটা জিরো, 100% খোলা কাটা জিরো একেবারে। এবং সিটগুলো দেখেন, এই যে ফ্যাব্রিকগুলো দেখেন সিটের, সিটের যে মানে কাভার ছাড়া এত ফ্রেশ, অরিজিনাল সিট দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে, কোথাও কোনো একটা স্পট নেই, কোথাও কোনো দাগ নেই মাশাআল্লাহ, প্রত্যেকটা সাইডে একদম ফুললি ফ্রেশ। পিছনে লাগলো দেখেন একদম অরিজিনাল এলইডি লাইট, ব্যাক লাইট, পিছনে গ্লাসটা দেখেন 100% অরিজিনাল গ্লাস, সাথে টোটাল লোগো দেওয়া আছে, এখানে এক্সেল লোগো দেওয়া আছে, এখানে করোলা ফিল্ডারের লোগো দেওয়া আছে, দেখেন করোলা ফিল্ডার লোগোটা দেওয়া আছে। এছাড়া এখানে টোটাল মনোগ্রাম দেওয়া আছে, সাথে একটা অরিজিনাল জাপানি স্পয়লার দেওয়া আছে। এছাড়া এটা নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো G29 সিরিয়াল, দুইটা নাম্বার প্লেট দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা কত ফ্রেশ, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি। এবং ভিতরটা আমি একটু দেখাই দিই, দেখেন ভিতরটা অনেক স্পেস, অনেক স্পেস, এবং সাথে কিন্তু একটা আপনার কাভারটাও দেওয়া আছে, দেখেন চাইলে আপনি এখানে কাভার লাগাতে পারেন, কাভারের নিচে সিলিন্ডার পাচ্ছে, সিলিন্ডারটাও পাচ্ছে, খুব সুন্দর একটি গাড়ি। হ্যাঁ, 6 লিটারের গাড়ি, 6 লিটার সিলিন্ডার, প্রত্যেকটা জয়েন্ট দেখেন একদম সিল করা আছে, এই দেখেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, একদম অরিজিনাল কালারের গাড়ি, অরিজিনাল অবস্থা আছে, ভিতরে মাশাআল্লাহ একদম ফুললি ফ্রেশ অবস্থা আছে, এগুলো খুবই সুন্দর একটি গাড়ি। যারা ফিল্ডার চাচ্ছেন, জি, যে একটা এক্স ফিল্ডার নিব, দুভাবে এইগুলো গাড়ি কিন্তু আপনি চাইলে দুভাবে ইউজ করতে পারেন ভাইয়া। আচ্ছা, এক হচ্ছে ফ্যামিলি ইউজও করতে পারেন, চাইলে কমার্শিয়াল ইউজও করতে পারেন, বাট গাড়িটা অনেক ফ্রেশ যেহেতু সেজন্য আমি দেখাচ্ছি, দেখেন
একেবারে ফ্রেশ অবস্থা, প্রত্যেকটা ডোর দেখেন ভাইয়া, প্রতিটা ডোর মাশাআল্লাহ অনেক সুন্দর অবস্থা আছে, মানে একের ভিতরে সব 100% দুইভাবে ইউজ করা যাবে, দুইভাবে ইউজ করতে হবে। খুবই সুন্দর একটি গাড়ি, এরকম গাড়ি মানে খুব কম পাওয়া যায়, এত ফ্রেশ। দেখেন ভিতরটা, এই দেখেন ভিতর, সবার পছন্দের বিস্কিট বেজ ইন্টেরিয়াল, এবং এই যে স্টারিংগুলো দেখেন, অনেক সময় কিন্তু এগুলো ইউজ করলে একদম নষ্ট হয়ে যায়, হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখেন এগুলো একদম ফ্রেশ অবস্থা আছে। ড্যাশবোর্ডটা দেখেন, কোথাও কোনো একটা স্পট নেই, কোথাও কোনো স্পট নেই, যে ভিতরে সিলিংগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন, প্রত্যেকটা সাইডে আচ্ছা একদম ফ্রেশ অবস্থা আছে। চলেন ভাই ইঞ্জিনে দেখি, চলুন ইঞ্জিনে দেখা দেখি। এ হচ্ছে গাড়ির ইঞ্জিন, দেখতেই পাচ্ছেন একদম অরিজিনাল অবস্থা আছে ইঞ্জিনটা, ভিভিটি ইঞ্জিন 1500 সিসির ইঞ্জিন। তো অবশ্যই ফিজিক্যালি আসবেন দেখবেন, সেটা আসলে ভিডিওতে দেখানোর মতো কিছু নেই, আমরা একটু উপর থেকে দেখে দিচ্ছি। আর যেটা দেখাবো সেটা হচ্ছে গাড়ির এই যে চ্যাচিসগুলো দেখেন, সকল জোরে খুঁটিটা দেখেন, এই যে সামনের মার্সেল, এই মাডগার্ড, সামনের মার্সেল, ইভেন প্রত্যেকটা লাইট দেখেন, এই যে প্রতিটা লাইটে কিন্তু আপনার জাপানে লোগো দেওয়া আছে, সামনের মার্সেলটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একেবারে দেখেন পুরোটাই। যে ভিতরে এগুলো অরিজিনাল কালার, এগুলো কোনো কোথাও কোনো কালার করা হয়নি। বডের ভিতরটা দেখেন, বডের ভিতরটা মাশাআল্লাহ একদম অরিজিনাল কালার, অরিজিনাল অবস্থায় আছে। ভাই চারের মডেল, হ্যাঁ এটা হচ্ছে চারের মডেল, 10-এর রেজিস্ট্রেশন, টয়োটা করোলা ফিল্ডার। দামটা কত চাচ্ছেন? এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 12,70,000 টাকা আস্কিং প্রাইস, ফিক্স না, অবশ্যই দাম নিয়ে আলোচনা হবে, তবে ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন, তারপর হচ্ছে দাম নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনার মোবাইল নম্বরটা? ফোন নম্বর হচ্ছে 01711-586762, পাশাপাশি একটা নাম্বার 01971-222-570, দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ মধ্যে আছে, চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।